বিরতির পর স্বাগত। সামনে রয়েছে টিবিসি এবং সিবিএসই বোর্ড পরীক্ষা, তারই আগে এবার পড়ুয়াদের মধ্যে উৎসাহ জাগানোর জন্য একটি ভার্চুয়ালি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর উদ্যোগে। পরীক্ষা পে চর্চা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি তিনি পড়ুয়াদের সাথে কথা বলেছেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আর ওনার এই অনুষ্ঠান আজ মহারানী তুলসীবতী স্কুল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি শুনেছেন। তাছাড়া উপস্থিত ছিলেন মহারানী তুলসীবতী স্কুলের পড়ুয়ারা, তারাও আজকের প্রধানমন্ত্রীর সেই কথা সেই বার্তা শুনেছেন ভার্চুয়ালি। আজকে পরীক্ষা পে চর্চা 2024-এর যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানটি ভার্চুয়ালি শুনেছে গোটা রাজ্যবাসী। ঠিক তেমনি তুলসীবতী স্কুলেও তার আয়োজন করা হয়েছিল, যেখানে তুলসীবতী স্কুলের বালিকারা উপস্থিত ছিলেন, সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সে বিষয়ে মুখ্যমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে কি বলছেন শুনুন। রাজ্যের ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? আজকে 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন। আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মহারানী তুলসীবতী স্কুলে আমি বসেছিলাম। আমার সাথে অনেক ছাত্রী ছিল এবং গার্জিয়ানরাও ছিল, টিচাররাও ছিল। সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে। প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্য উনি বলেছেন, কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি, গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য। আমার সবচেয়ে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখেন। ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি রেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা, আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স, এই যে কনফিডেন্স বিল্ড আপ, এবং সবচেয়ে বড় হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কী কী পদ্ধতিতে নিয়ে আসা যায়। খুব ছোট ছোট বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা নজরানন্দাজ করি সেগুলো উনি বলেছেন। উনি এটাও বলেছেন যে এখন যেহেতু টেকনোলজি এত ভালো হয়েছে সে টেকনোলজির যে অনেক সময় টেকনোলজিকে মানে অন্যভাবে ব্যবহার না করে সেটাকে এডুকেশন হিসাবে একটা টুলস এডুকেশনের টুলস সেই টুলস হিসাবে যাতে ব্যবহার করে সেটারও উনি কনফিডেন্সের কথা বললেন। উনি এটাও বলেছেন যে আমরা মোবাইল নিয়ে অনেক সময় অনেক জিনিস আমরা দেখি, কিন্তু একটা স্টুডেন্ট যদি বলে আজকে এই টুলসকে ব্যবহার করে আমি একটা সূত্র আমি জানতে পারি, একটা এডুকেশনের দিক দিয়ে একটা সাবজেক্টসের সুন্দরভাবে একটা ওই ওয়েবসাইটে আছে, তোমরা দেখো ক্লাসে এসে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে এটা বলা। তো আলটিমেটলি এই যে নর্মাল লাইফ লিড করে পরীক্ষার জন্য যে যাওয়া, আমরা কি করি যে ছেলে মেয়েদের বেশি নাম্বার পেতে হবে, খেলাধুলার সাথে উনি বলেছেন খেলাধুলো নর্মাল মানে সব কিছু নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে, আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে। খুব ভালো লাগলো অনেক স্টুডেন্ট আমাদের ত্রিপুরারও একটা মেয়ে প্রশ্ন করেছে, তো সব মিলিয়ে সারা ভারতবর্ষের সবাই স্টুডেন্টরা প্রশ্ন করেছে। এবং আমি যা দেখলাম যে ঘুমের কথা উনি বললেন যে কীভাবে আমাদের মানে কোনো অবস্থায় ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমাদের মানে নিন্দ ভেরি ইম্পর্টেন্ট, তো এই বিষয়টা উনি বলেছেন যে 30 সেকেন্ডের মধ্যে ওনার ঘুম চলে আসে।
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়ুয়াদের সঙ্গে পরীক্ষা নিয়ে আলোচনা করেছেন এবং এই প্রোগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন শুনেছেন বিভিন্ন পড়ুয়াদের এবং সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত বিভিন্ন বিষয় নিয়ে আজ আলোচনা করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।